বঙ্গবন্ধু উদ্যানে আজকের এই লক্ষ লক্ষ মানুষের জনসভার সংগ্রামী সভাপতি দক্ষিণ বাংলার রাজনীতির প্রাণপুরুষ যারা বাবুল হাসান আবদুল্লাহ উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় বরিশালবাসী আমার প্রিয় দেশবাসী সবাইকে আমার শুভেচ্ছা সালাম সালাম আলাইকুম। আজকে আমি প্রথমেই বঙ্গবন্ধু উদ্যানে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া এই বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হতো না। আমরা আজকে নির্বাচনের সামনে রেখে এই সভায় মিলিত হয়েছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন এবারের নির্বাচন কোনো সহজ নির্বাচন নয়, একটি জটিল নির্বাচন। কারণ এই নির্বাচনের যাত্রা শুরু থেকেই বিএনপি জামাত জোট এবং তাদের সহযোগীরা, ডান বামের সহযোগীরা, তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে আটকে দেওয়ার জন্য, নির্বাচনের যুদ্ধ করার জন্য একের পর এক ষড়যন্ত্র তারা করে চলেছিল। যুক্ত হয়েছে, এর সাথে যুক্ত হয়েছিল আজকে ওই মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দেশগুলো। তারা কখনো স্যাংশন আরোপ করে, কখনো ভিসা নীতি জারি করে, কখনো হুকুমদারির মাধ্যমে তারা চেষ্টা করেছে এই নির্বাচনকে তাদের মতো করে সাজিয়ে এগোতে। আমরা তখনই বলেছিলাম তাদের সামনে লক্ষ্য আবার সুষ্ঠু নির্বাচন নয়, তাদের সামনে লক্ষ্য আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে হটিয়ে দিয়ে সেখানে একটি অসাংবিধানিক অস্থিতিশীল সরকার কায়েম করা, যাতে এই অঞ্চলে তাদের যে লক্ষ্য রয়েছে বঙ্গোপসাগরে ঘাঁটি নির্মাণ থেকে শুরু করে আবার দেশের গ্যাস থেকে শুরু করে আবার দেশের মানুষের উপরে খবরদারি কায়েম করার জন্য। আমাদের বঙ্গবন্ধু কন্যা সুস্পষ্ট বিষয়ে বলেছেন, আমি বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন এই বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না, দাবায় রাখা যাবে না, তেমনি তিনি বলেছিলেন আমি কারো তাবে থাকতে রাজি নই। যখন বলা হয়েছে ভিসা নীতি আরোপ করা হবে, তখন তিনি বলেছেন ওই সাত সমুদ্র তারা নদী পার হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আবার যাওয়ার প্রয়োজন নাই, আমার জনগণ আছে, আমার কৃষক আছে, আমার শ্রমিক আছে, আমার মানুষ আছে, আমরা আমাদের পথে এগিয়ে যাব। আজকে সেই নির্বাচনকে সফল করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিএনপি জামাত আসে নাই তার অর্থ নির্বাচন অংশগ্রহণমূলক নয়, কথা সত্য নয়, জনগণ অংশগ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী ভাই, আপনাকে জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা আপনি যেটা আমাকে দিয়েছেন সেই নির্বাচনী এলাকা উজিরপুরের মাননীয় পাড়ায় এই নির্বাচন একেবারে পরিপূর্ণ উৎসবের রূপ নিয়েছে। কেবল আমার এলাকায় নয়, এই বরিশাল বিভাগের সর্বত্রই নির্বাচন উৎসবের রূপ নিয়েছে এবং মানুষ উৎসব আনন্দের মধ্য দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের অর্থনীতির অনেক সংকট হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু তার প্রতি খেয়াল রেখেছেন আপনাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। গত পরশু দিন তিনি যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তার প্রথম ইশতেহারে প্রথম প্রতিশ্রুতি হচ্ছে আজকে ওই দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা, তার দ্বিতীয় প্রতিশ্রুতি হচ্ছে আজকে দুর্নীতি দুর্বৃত্তায়নকে রোধ করা, সন্ত্রাসকে রোধ করা, সাম্প্রদায়িকতা রোধ করা, এবং এর মধ্য দিয়ে তিনি 11টি অগ্রাধিকার দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ করবেন, করেছেন, এখন আবার প্রতিশ্রুতি দিচ্ছেন স্মার্ট বাংলাদেশ করবেন। আসুন সেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য আজকে এই নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমরা
বিজয়ী হই, নিজে বিজয়ী হই, বঙ্গবন্ধু কন্যাকে বিজয়ী করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে এক সময় এখান থেকে ঢাকায় তুলে নিয়ে গিয়ে নির্বাচনে সংসদ সদস্য করেছিলেন, আবার আমার জীবনের সায়াহ্নে এসে আজকে এখানে পাঠিয়েছেন। আমি কথা দিয়ে যাচ্ছি, নিশ্চয়ই আপনার এই প্রচেষ্টার ভিত্তিতে, আপনার এই উদ্যোগকে বাস্তবায়িত করে এই এলাকার উন্নয়নের প্রতিশ্রুতিকে সামনে রেখে এদেশের মানুষের পক্ষে থেকে আমি আপনার পাশে থেকে এই নির্বাচনী এলাকা আপনাকে উপহার দেব। নিশ্চয়ই আমরা বিজয় লাভ করব, নৌকার বিজয় হবেই হবে। সবাইকে ধন্যবাদ। এবং একটি কথা, নৌকার বিকল্প কিছু নাই, নৌকায় ভোট দিতে হবে, নৌকার বাইরে গিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। আসুন নৌকায় বিজয় ভোট দিয়ে আমাকে নয় আপনাকে নিজেকে বিজয় করুন, শেখ হাসিনাকে বিজয় করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।